ইমরান হাশমি, পুরো নাম ইমরান আনোয়ার হাশমি, জন্ম 24 মার্চ 1979, একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা। তিনি পরিচালক প্রযোজক মহেশ ভাটের ভাগ্নে। ইমরান হাশমির বাবা আনোয়ার হাশমি এবং মা মাহেররা হাশমি। ইমরান হাশমির বাবা মুসলিম এবং মা একজন রোমান ক্যাথলিক। তিনি তার নামের প্রথম অংশ ফারহান বাদ দিয়ে আসল নাম ইমরান হাশমি রাখেন। তিনি মুম্বাইয়ের সদ্ধম কলেজ থেকে গ্রাফিক্স এবং অ্যানিমেটেড উপর পড়ালেখা করেন। ইমরান হাশমি অভিনয় জীবন শুরু হয় ফুটপাত 2003 ছবির মাধ্যমে। তার বক্স অফিসে খুব একটা সাড়া ফেলেনি। পরের বছর সহ অভিনেত্রী মল্লিকা শেরওয়াত এর সাথে মার্ডার 2004 ছবি বক্স অফিসে তুমুল আলোড়ন সৃষ্টি করে। 2005 সালে আদিত্য দত্ত পরিচালিত আশিক বানায়া আপনে এবং পরিচালক মোহিত সুরির কালেযুগ ছবিতে অভিনয় করেন, তবে এগুলি মাঝারি মানের ব্যবসা করেন। 2006 সালে গ্যাংস্টার সেমি হিট হয় এবং আকসার ও কিলার ছবিগুলো ফ্লপ হয়। 2007 সালে তিনটি ছবি করেন, তার মধ্যে আওয়াপান মোটামুটি ব্যবসা সফল হয় এবং গুড বয় ব্যাড বয় দ্য ট্রেন ছবিগুলো বক্স অফিসে সাফল্য অর্জনে ব্যর্থ হয়। 2008 সালে জান্নাত ছবি ব্যবসায়িক এবং সমালোচনার দিক দিয়ে 100% সফলতা হয়। তার অভিনয় আছে ভিন্ন রকম ভঙ্গিমা, যা বিরল। তার পরবর্তী ছবি ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই 2010 তার অভিনয় দক্ষতা পরিচয়ক। পরবর্তীতে তার ছবি মার্ডার 2 2011, জান্নাত 2 2012 ব্যাপক সফলতা পায়। তার ছবি সাংহাই 2012 তার অভিনয় প্রতিভাকে বিকশিত করে। তিনি বলিউডে সিরিয়াল কিলার কিসার এবং